course. Whatever in love means. রানী ছিলেন তিনি, তবে সেটাই তার বড় পরিচয় হয়নি কখনো। মানবিক বিভিন্ন কর্মকাণ্ড বিশ্বজুড়ে তার খ্যাতি এনে দিয়েছিল। এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তার অবদান এবং ভূমি মাইনের বিরুদ্ধে তার আন্দোলন বিখ্যাত করেছে তাকে। বলছিলাম পৃথিবীর খ্যাতিমান নারী ডায়ানা ফ্রান্সিস স্পেন্সারের কথা। ব্রিটিশ এক সম্ভ্রান্ত পরিবারে 1961 সালের 1 জুলাই এই রাজকুমারীর জন্ম। তিনি বেড়ে উঠেছিলেন সেন্ট রিমঘাম প্রদেশের পার্ক হাউসে। ডায়নার শিক্ষা জীবন কাটে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডে। ছেলেবেলা থেকে তিনি নাচ, গান আর সাঁতারে বেশ পটু ছিলেন। ডায়না তার কর্মজীবন শুরু করেন শিশু পরিচারিকা হিসেবে। এরপর তিনি শিক্ষিকা হিসেবে যোগ দেন লন্ডনের একটি কিন্ডারগার্টেন স্কুলে। অভিজাত পরিবারে জন্মগ্রহণ করা সুন্দরী ডায়না জীবন কাটছিল খুবই সাদামাটা ভাবেই। লেডি ডায়নার চার্লসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল 1977 সালে, যখন ডায়নার বয়স মাত্র 16 বছর। 1981 সালের 29 জুলাই ডায়না চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রিন্স চার্লস ও ডায়নার বিয়ের এই শুভক্ষণকে বর্ণনা করা হয়েছে ফেয়ারি ওয়েডিং নামে। বিশ্বের প্রায় 750 মিলিয়ন দর্শক এটি টেলিভিশনে উপভোগ করেন এবং 6 লক্ষ দর্শক রাস্তায় নেমে আসেন প্রিন্স এবং প্রিন্সেসকে এক নজরে দেখার জন্য। বিয়ের পোশাকে ডায়নার ওড়না ছিল 25 ফুট। ওড়না ও পোশাকের বিভিন্ন জায়গায় ছোট সিকুইন ও 10,000 মুক্তা বসানো ছিল। বানানোর সময় 3 মাস সময় পেয়েছিল ডিজাইনাররা। তখনকার সময় 9,000 পাউন্ড খরচ হয়েছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল ডায়নার চেহারার স্নিগ্ধতা। রাজকন্যার চলনে বলনে রাজসিক ছাপ থাকবে। ব্রিটিশ রাজ পরিবারের প্রয়াত পুত্রবধূ প্রিন্সেস ডায়না সে ধারাতেই শুরু করেছিলেন নতুন চল। পোশাকের ক্রেতা থেকে আদব ক্রেতা পর্যন্ত সব কিছুতেই নিজের রুচির ছাপ রেখেছিলেন প্রিন্সেস ডায়না। সাধারণ মানুষ যেমন তাকে গ্রহণ করেছিল দ্রুত, তেমনই স্টাইল আইকনে পরিণত হতেও তার বেশি দিন সময় লাগেনি। ছোট ছাটের বব ধাঁচের চুলের জন্য ডায়নার স্টাইল বিখ্যাত। গত 50 বছরের মোস্ট আইকনিক হেয়ার স্টাইল হিসেবে স্বীকৃতি পেয়েছে তার চুলের সাজ। এছাড়াও ডায়না নামে গোলাপ ফুলের লাল সাদা শেডের একটি বিশেষ জাতের নামকরণও করা হয়েছে। 1982 সালের জানুয়ারি মাসে গর্ভধারণের ঠিক 12 সপ্তাহের মাথায় ডায়না নিজ বাসস্থানের সিঁড়ি থেকে পড়ে যান। এতে ডায়না প্রচণ্ড আঘাত পেলেও ভ্রূণ ছিল আনইনজুরড। তবে পরবর্তীতে ডায়না স্বীকার করেন তিনি এই কাজটা স্বেচ্ছাকৃতভাবে করেছিলেন। কারণ হিসেবে জানা যায় ডায়না নিজে ওই সময়টাতে খানিকটা উপেক্ষিত অনুভব করেছিলেন। নিজেকে অবহেলার পাত্র হিসেবে মেনে নিতে পারতেন না কখনোই। তখনকার সময়ের চিরচেনা ডায়নার আধুনিকতা আজও সারা বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের মুগ্ধতা। অত্যন্ত আধুনিক এই রাজবধূ ছিলেন সে সময়ের সবচেয়ে জনপ্রিয়। এমনকি ডায়নার জনপ্রিয়তা ছাড়িয়ে গিয়েছিল প্রিন্স চার্লসের থেকেও। তৃতীয় বিশ্বের দরিদ্র, শিক্ষা, চিকিৎসা ও সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্য করেছিলেন। 100-এর উপর দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাধারণ মানুষের সাথে সহজাত সম্পর্কই ডায়নাকে বিখ্যাত করে তুলেছে বিশ্বব্যাপী। ধারণা করা হয় প্রিন্স চার্লসের সঙ্গে ডায়নার সম্পর্কের চির ধরে মূলত এই কারণেই। ১৯৮২ সালের 21 জুন চার্লস ডায়নার প্রথম সন্তান প্রিন্স উইলিয়ামের জন্ম হয়। এর 2 বছর পর জন্ম হয় হ্যারির। কিন্তু চার্লস বরাবরই ডায়নার কাছে একটি রাজকন্যা চাইত। কিন্তু ডায়না ততদিনে জেনে গিয়েছিল তার গর্ভে সন্তান উইলিয়ামের মতোই আরেকটি ছেলে সন্তান। তবে ডায়না এ সম্পর্কে রাজ পরিবারের কাউকে কিছু জানাননি, এমনকি প্রিন্স অব ওয়েলসকেও না। আর এর পরবর্তীতে হ্যারির জন্ম চার্লসকে খুব একটা সুখকর অনুভূতি দেয়নি। ডায়না তার অটোগ্রাফিতে বলেছিলেন, চার্লস হ্যারিকে দেখে শুকনো মুখ করে বলেছিলেন, ও একদম তোমার মতো দেখতে হয়েছে, এমনকি ওর সোনালী চুলও। ডায়নার কাছে ডায়নার সন্তানদের চাইতে প্রিয় কিছু ছিল না। তিনি তার সময়ের বেশিরভাগ সময়টুকু দিতেন তার 2 ছেলেকে। ডায়না বলতেন, আমি আমার সবটুকু দুঃখ একাকিত্ব ভুলে থাকতাম আমার সন্তানদের দিকে তাকিয়ে।
এদিকে বিয়ের 5 বছরের মাথায় চার্লস তার সাবেক প্রেমিকা ফ্যামিলা পার্কারের সঙ্গে প্রেম শুরু করে এবং পরবর্তীতে ডায়ানাও জেমস হুয়েতের সঙ্গে প্রেমে জড়ান। অবশেষে 1996 সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডায়ানা ও প্রিন্স চার্লসের 15 বছরের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটে। তারই কিছুদিন পর 1997 সালের আগস্ট মাসের 31 তারিখে রাত 12:30টার কাছাকাছি সময়ে ডায়ানাকে বহনকারী মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের এলমা ব্রিজের নিচে টানেলের পিলারে সজোরে আঘাত হানে। সেই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ডায়ানার দেহরক্ষী ট্রেভর জেনিস ছাড়া কেউ প্রাণে বাঁচেনি। প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা, তার বন্ধু দদি ও গাড়ি চালক হেনরি পল। ডায়ানার মৃত্যুর পরও নানা রহস্য বেরিয়ে আসতে শুরু করে। তাছাড়া মৃত্যুর কয়েক মাস আগে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে ব্রিটিশ রাজ পরিবারের কঠোর সমালোচনা করেছিলেন ডায়ানা। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যায়, গাড়ির পেছনে ধাওয়া করা নাছোড় বান্দা পাপারাজ্জিদের পেছনে ফেলার জন্যই গাড়ি চালক দ্রুত গতিতে গাড়ি চালান এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু আজও এটি রহস্যবৃত্তি রয়ে গেছে, প্রিন্সেস ডায়ানার মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। তাজরিন রিকা, সময় সংবাদ।